সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এদিকে এক নম্বর আসামি সাইফুর ও চার নম্বর আসামি অর্জুনকে কিছুক্ষণের মধ্যে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে তোলা হয়েছে। সাইফুল, অর্জুন, রবিউল ও রনিকে গ্রেপ্তারের পর রোববার দিবাগত রাত দুটার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা থেকে রাজন নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয় আর আইনুল নামে আরও একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।